রাজধানীর কাঁচা বাজারগুলোতে ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের পণ্যের দাম বিশেষ করে আমদানি পণ্য মশলা সয়াবিন তেল আদা ও চিনির দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে বেড়েছে সব ধরনের মাছের দামও বাজারে আসা নতুন চালের দাম কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে মাংসের বাজার রাজধানীর কাঁচা বাজার ঘুরে আরও জানাচ্ছেন শাহরিয়ার রাজ বছরের এই সময়টাতে বাজারে নতুন চাল ওঠাই কিছুটা কমেছে এর দাম তবে পুরান চালের দাম আরও বাড়তির দিকে আর বৈশাখ মাসে যেই ধানটা উঠছে মিনিকেট উনত্রিশ ওটা রমজানের ঈদের রমজানের ঈদের আগেও কম ছিল কম ছিল আর রমজানের ঈদের পরেও কিন্তু আরও এক দুই টাকা কমছে ক্রেতারা বলছেন গেল বাজেটে মুদি পণ্যের উপর কোনো প্রভাব পড়েনি তবে বেড়ে গেছে আমদানি নির্ভর কিছু নিত্য পণ্যের দাম ইনপোর্ট যে মালগুলো আবার ট্যাক্স মালগুলো সবগুলো দাম তবে সহনীয় পর্যায়ে রয়েছে সবজির দাম পটল করলা বেগুন ঝিঙে বরবটি সহ বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি দরে ঈদের পরে আমরা টমেটো শসা দু একটা আইটেম বাড়তি আর সব ঠিক আছে আগের মতে করলা উস্তা এগুলো বাড়তি আর কি যারা বিক্রেতা আছে এরা তরি তরকারি যে মনে করেন যে কারণ বাজার আমার এই লোকাল বাজার ডাবলের থেকেও বেশি হবে বরাবরের মতো মাছের বাজার এখনো আকাশ ছোঁয়া দিন দিন যেন নিম্নবিত্ত আর মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে মাছের দাম যেমন আটশো থেকে নশো গ্রামের একালি ইলিশের মূল্য ধরা হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা ক্ষমতার মধ্যে আছে বিশ পার্সেন্ট মানুষের আশি পার্সেন্ট মানুষ কষ্ট হয় সেই জন্য আমরা মনে করি যারা ভালো ওরা পারে আর যারা কম পয়সা রুজি করে ওদের মাছ খাওয়া বড় কঠিন পাশের দেশে ট্যাংরা একজন চাচ্ছে এক হাজার টাকা কেজি দুই দুখান পরে আরেকজন দেশি ট্যাংরা চাচ্ছে দু হাজার টাকা কেজি যে এই যে দুই দুখান বেঁধে এক হাজার টাকার দাম বেশি হয়ে গেল ব্রয়লার একশো চল্লিশ টাকা লেয়ার দুশো তিরিশ এবং পাকিস্তানি কক দুশো ষাট টাকায় বিক্রি হচ্ছে আর গরু খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের বেঁধে দেওয়া দাম যথাক্রমে পাঁচশো পঞ্চাশ ও সাতশো পঞ্চাশ টাকা কেজিতে কক মুরগি বেঁচেছি আপনার দুশো চল্লিশ টাকা তিরিশ টাকা আর গোলা মুরগি বেছি একশো তিরিশ টাকা পঁচিশ টাকা আর লেয়ার হচ্ছে দুশো তিরিশ টাকা ওঠানামার মধ্যে বাজারের তারতম্য বজায় থাকলেও বাজার তদারকিতে সরকারের সুষ্ঠু নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ শাহরিয়ার রাজ বাংলা টিভি ঢাকা ঢাকা রাজশাহী রেল জোটে গাজীপুরের সালনায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল চার ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ শাহজাহান মিয়া জানান ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া নয়টার দিকে চালনা এলাকায় পৌঁছলে চার নম্বর বগির দুইটি চাকা লাইনচ্যুত হয় এরপর থেকে ঢাকার রাজশাহী রুটে রেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় পরে দুপুর দেড়টার দিকে উদ্ধার কাজ শেষ হলে চার ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়